একদিন আল্লাহর একজন ফেরেশতায় হযরত ফিলিপকে কইলা, উঠো, দোকনোর যে পথ জেরুজালেম থাকি গাজা শহরের বায়ে গেছে, ও পথে রওনা দেও। তো ফিলিপ উঠিয়া হবাই রওনা দিলা। পথ থাইন ইথিওপিয়া দেশের খান্দাকি রানীর এক খাজানসির লগে দেখা হইল। ই খাজানসি নামর্দ আল্লাহর এবাদত বন্দগি করার লাগিয়া জেরুজালিমও আইসিলা। বাদে বাড়ি যাওয়ার পথ তার নিজের রত বইয়া ঈশায়া নবীর কিতাব তিলাও থরাত আসলা। ও সময় পাক রুয়ে ফিলিপ রে কইলা, ও রত লোক ধর। তো ফিলিপে দৌড়িয়া ও রতর খান্দাত গেলা, গিয়া হুনলা এইন ঈশায়া নবীর কিতাব তিলাওয়াত কররা। আপনি ইতার তর্জমা বুঝরানি সাব, কেউ যদি বুঝাইয়া না দেন তে আমি কেমনে বুঝমু। ও তাইন ফিলিপ রে রত উঠিয়া থান খান্দাত বোয়ার লাগি মিনত হল্লা। হেইন কিতাবর যে আয়াত তিলাওয়াত করাত আসলা ইটা হইল, জব করার লাগি মেলারে জেলা নেই মারা নিয়তে তানে ওলা নেওয়া হইল, তাও তান জবান কুল্লা না, তানে বেইনসাফ করা হইল, তান জিন্দগি দুনিয়ায় থাকি খালিয়া নেওয়া হইছিল। হকা সাইন নবী যে খার ব্যাপারে এটা কইছেন, নিজের ব্যাপারে না আর খের। ফিলিপে জবান খুলিয়া ফাক কালামর আয়াত থাকি লইয়া ইসার খুশখবরি পর্যন্ত থান গেছে তবলিক করলা। হুজুর অনু ফানি আছে তে আমি তৌবার গোসল করতে কোনো আপত্তি আসেনি কইয়া থাইন রথ উবা করার হুকুম দিলা। ফিলিপ আর হৌ নামর খাজানসি দুইজন ফানিত লামলা, আর ফিলিপে তানরে তৌবার গোসল করাইলা। তারা দুইজন ফানি থাকি উঠিয়া আইয়া হারলে আখতা ও মাবুদর রুয়ে হজরত ফিলিপরে আওড়ে নিলাগি। নামর খাজানসিয়ে আর ফিলিপরে দেখলা না। তো তাইন ফুর্তি করি করি তার নিজের ফতেকে লাগি হইলে ফিলিপর দেখা মিলল আসদুত শহর। তাইন গাঁয়ে গাঁয়ে খুশখবরি তবলিক করি করি শেষে খৈসরিয়া টাউনকে লাগি।